আমন্ত্রণ 5 মিনিটে আজকের বিশ্ব সংবাদের সঙ্গে আছি আইরিনায়াত। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কাতার বিশ্বকাপে সর্বোচ্চ দর্শনার্থী সৌদি আরবের, দ্বিতীয় ভারত। 2021 সালের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম সর্বনিম্ন। যুক্তরাষ্ট্রের বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইট বাতিলের হিড়িক। ইতালিতে ভূমিধসে নিহত 7, জরুরি অবস্থা জারি। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাব পুরো খবরে। কাতার বিশ্বকাপে এরই মধ্যে মাঠে নেমেছে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স সহ সব কয়েকটি ফেভারিট দল। তাদের ফুটবল দক্ষতা দেখতে সারা বিশ্ব থেকে উপসাগরীয় দেশটিতে পৌঁছেছেন লাখ লাখ দর্শক। আশ্চর্যজনকভাবে সবচেয়ে বেশি দর্শনার্থী গেছেন যেসব দেশ থেকে, তাদের মধ্যে প্রথম 4টি দেশের কেউই বিশ্বকাপে ফেভারিট নয়। এমনকি দ্বিতীয় স্থানে রয়েছে যে দেশ, সেটি বিশ্বকাপেই অংশ নিতে পারেনি। কাতারের সংবাদ মাধ্যম দি পেনিন সুলার খবর অনুসারে বিশ্বকাপ দেখতে কাতারের সবচেয়ে বেশি মানুষ গেছেন সৌদি আরব থেকে। এরপর রয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, মিশর, ইরান, মরক্কো এবং সুদান। প্রায় এক মাস ধরে চলবে ফিফা বিশ্বকাপের 22তম এই আসর। এটি দেখতে প্রায় 12 লাখ দর্শনার্থী কাতারে যাবেন বলে আশা করা হচ্ছে। চীনের করোনা বিধিনিষেধ বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ছে, ফলে বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল আমদানিকারক দেশটির ক্রেতাদের চাহিদা এবং উদ্বেগের জেরে 2021 সালের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সর্বনিম্ন হয়েছে। বাংলাদেশ সময় দুপুর 1:31 ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 2.43% বা 2.9% কমে দাঁড়িয়েছে 81.20 মার্কিন ডলারে। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম 2.16% বা 2.8% কমে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি 74.12%। এর আগের সেশনে ব্যারেল প্রতি দাম ছিল 73.60% এবং 21 সালের 22 ডিসেম্বর থেকে এটি সর্বনিম্ন দাম। যুক্তরাষ্ট্রে কত কয়েকদিন ধরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। দেশের প্রধান শহরগুলো বৃষ্টি, ঝড়ো বাতাস এবং তুষারপাতে নাকাল হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে রবিবার যুক্তরাষ্ট্রে 2,500 ফ্লাইট বিলম্বিত হয়েছে। বড়দিনের আয়োজনকে সামনে রেখে মানুষের ভ্রমণ যখন বেড়েছে, তখন ফ্লাইট বিপর্যয়ের এমন খবর সামনে এলো। মার্কিন বিমান কর্তৃপক্ষ জানিয়েছে চলতি বছরের থ্যাংকস গিভিং এর ছুটিতে প্রায় 5,50,00,000 মানুষ ভ্রমণ করবে, যা 2021 সালের তুলনায় 1.5% এবং মহামারীর আগের তুলনায় 98% বেশি। flightair.com জানিয়েছে এদিন 2,647 ফ্লাইট বিলম্বের পাশাপাশি 63টি ফ্লাইট বাতিল করা হয়। ইতালির দক্ষিণাঞ্চলের ইসোচিয়া দ্বীপে ভয়াবহ ভূমিধসে 7 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 1 নবজাতক এবং 2 শিশু রয়েছে। এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন 5 জন। প্রবল বৃষ্টিপাতের কারণে এই ভূমিধস ঘটে। এদিকে ভূমিধসের ঘটনায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইতালি সরকার, সোমবার জানান ক্লাউডিও পালোম্বা নামের এক সরকারি কর্মকর্তা। স্থানীয় সংবাদ মাধ্যম এবং জরুরি সেবা থেকে বলা হয়, শনিবার সকালে ক্যাসাই মিসিসিওলা তার্মো শহরে ভেতর দিয়ে কাদাপানি এবং ধ্বংসাবশেষের ঢল নামে, তাতে অসংখ্য বাড়িঘর এবং গাড়ি সমুদ্রে ভেসে যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ক্যাসাই মিসিসিওলা তার্মো শহর। এই দুর্ঘটনায় শহরটির অন্তত 30টি পরিবার আটকা পড়েছে। কাদা এবং ধ্বংসাবশেষে রাস্তা বন্ধ রয়েছে, পানি এবং বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে আটকে পড়া লোকজন। কাতার ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্বে অপ্রত্যাশিতভাবে পরাজয়ের সম্মুখীন হয়েছে বেলজিয়াম। রবিবারের এই ম্যাচে মরক্কোর কাছে 2-0 হেরেছে ফিফা র্যাঙ্কিংয়ে 2 নম্বরে থাকা দলটি, জানিয়ে দাঙ্গা ছড়িয়ে পড়েছে বেলজিয়ামে। জানা যায় র্যাঙ্কিংয়ে 22 নম্বরে থাকা দলের কাছে পরাজয় নিয়ে দাঙ্গা ছড়িয়ে পড়ে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। এ সময় গাড়িতে আগুন এবং ভাঙচুরের ঘটনা ঘটে। তাছাড়া বিক্ষোভ চলাকালে একজন সাংবাদিক মুখে গুরুতর আঘাত পান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আজাজিরার প্রতিবেদনে বলা হয়, মরক্কোর কাছে হারের পর রবিবার ব্রাসেলসে দাঙ্গা শুরু হয়। এ সময় ক্ষুব্ধ সমর্থকরা একটি গাড়ি এবং কিছু বৈদ্যুতিক স্কুটারে আগুন লাগিয়ে দেন। অনেকে লাঠি হাতে রাস্তায় অবস্থান নেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় 12 জনকে আটক করে বেলজিয়াম পুলিশ। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ সাথে থাকার জন্য।